पाञ्छाकल्पोतरुभस्य पिपासिन्धुभयेव च पतितानां पावुनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो नमहावदन्नाय कृष्णप्रेमो प्रदायते कृष्णाय कृष्णचैतन्नो क्रिष्ना नाम्नि गौरोतिशे नमो हे जगत्पते कृष्णकरुणासिन्धुदिनबन्धुजगत्पते गोपेश गोपिकाकन्तो राधाकन्तौ नमोऽस्तुते তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয় জয়তাম সুরত উপঙ্গুর মম মন্দ মতের গতি মত সর্বস্ব পদাম ভোজে রাধা মদন মোহন নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম শ্রী জগন্নাথ নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ

শ্রী গুরুদিন তারিণ শ্রীচৈতর কৃষ্ণপ্রেষ্ঠা ভূতলে শ্রীমত স্বামী নামিনে নমো আচার্য পদায়িতা প্রদায় গৌর কথা নগর গ্রাম তার ভাগবত তৃতীয় স্কন্দ ষষ্ঠ অধ্যায় ভগবান তার বিরাট রূপের মাধ্যমে এই জগতে প্রকাশ করার পর নিজেকে সমস্ত তত্ত্বকে পৃথক পৃথক ভাবে আবার সৃষ্টি করছেন এবং তার মধ্যে বিভিন্ন দেবতাদেরকে অবস্থান করিয়ে দেবতাদের দ্বারা এই পৃথক গুণ বা পৃথক ইন্দ্রিয় এগুলোকে পরিচালনা করছেন এরপর ভগবান বললেন যে ভগবানের বিরাট রূপের মস্তকে স্বর্গ অবস্থিত মন্ডলে না মস্তকে ঊর্ধ্বলোক অবস্থিত মন্ডলে স্বর্গ অবস্থিত এবং আহ চরণে মর্তলোক অবস্থিত এখন উনত্রিশ নম্বর শ্লোক থেকে আজকে আমরা শ্রবণ করব কালকে এটাও বলা হয়েছে যে দেবতারা স্বর্গলোকে অবস্থান করেন এবং যারা সত্যগুণে অধিষ্ঠিত স্বর্গলোকে অবস্থান করেন রজগুণে যারা অবস্থা রয়েছেন তারা মর্তলোকে অবস্থান করেন এবং তমগুণে যারা রয়েছে মনুষ ইতর্জনী লাভ করেন নিম্নলোকে অবস্থান করেন উনত্রিশ নম্বর শ্লোক তার্তি এ ন স্বভাবে নগবান ভীমা ভগবান ভীমাশ্রিতা উভয় রুদ্র পার্শাদাম গনা পুনরায় তার্তি এ না স্বভাবে না অভিমাশ্রিতা উভয় অন্তরম ব্রহ্ম যে রুদ্র পার্শদাম গনা যে সমস্ত জীব রুদ্রের পার্শ্বদ তারা জরা প্রকৃতির তৃতীয় গুণ তমগুণের দ্বারা আচ্ছন্ন তারা পৃথিবী এবং স্বর্গলোকের মধ্যবর্তী অন্তরিক্ষে অবস্থিত অন্তরিক্ষের মধ্যবর্তী অংশকে বলা হয় ভুবলোক এবং এই তত্ত্ব ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ও শিল গোস্বামী উভয় প্রতিপন্ন করেছেন যারা রজগুণের দ্বারা আচ্ছন্ন তারা মধ্যবর্তী স্থানে অবস্থান করে যারা সত্যগুণে অবস্থিত তারা দেবলোকে উন্নীত হন এবং যারা তমগুণে অবস্থিত তারা পশু সমাজে অথবা প্রেতলোকে অধিষ্ঠিত হয় এই সিদ্ধান্তের কোনো মতবিরোধ নেই ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে অসংখ্য জীব ছড়িয়ে রয়েছে এবং তারা তাদের গুণ অনুসারে স্ব স্থানে অবস্থিত যেমন যেমন গুণ তেমন তেমন বাসস্থান তিরিশ মুখত বর্তত ব্রহ্ম পুরুষস্য কুরুদ্হ যুত গুরু পুরুষের মুখ থেকে বৈ বৈদিক জ্ঞান প্রকাশিত হয় যারা এই বৈদিক জ্ঞানের প্রতি উন্মুখ তাদেরকে বলা হয় ব্রাহ্মণ এবং তারা সমাজের অন্যান্য বর্ণের প্রকৃত শিক্ষক ও পারমার্থিক পথ প্রদর্শক ব্রহ্মসংহিতায় বলা পুরুষ উক্ত মন্ত্রে বলা হয়েছে ব্রাহ্মণহস্য রহস্য ব্রাহ্মণের মুখ ভগবানের মুখের প্রতিনিধিত্ব করছে ব্রাহ্মণকে ভোজন করানো মানে ভগবানকে ভোজন করানো রকম রীতি বৈদিক যুগে ছিল যে কোনো অনুষ্ঠানে ব্রাহ্মণ ভোজন করানো হতো এখনো বাড়িতে কেউ মারা গেলে বাড়িতে ব্রাহ্মণ ভোজন করানো হয় কিন্তু সেই ব্রাহ্মণ তার ব্রাহ্মণত্বকে হারিয়েছে ব্রাহ্মণ আর সাত্ত্বিক গাহার করে না ব্রাহ্মণ ভোজনের সময়তেও দেখা যায় নন ননভেজ দেওয়া হয় তাহলে ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব নেই ভগবত গীতা চতুর্থ অধ্যায় তেরো নম্বর শ্লোকে প্রতিপন্ন করা হয়েছে চাতুর মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ অসুখ চারটে বর্ণ এবং চারটে আশ্রম আমি সৃষ্টি করেছি তাদের গুণ আর কর্ম অনুযায়ী মানব সমাজে চারটি বর্ণের বিকাশ ভগবানের বিরাট রূপ থেকেই হয়েছে শরীরের বিভাগগুলি হচ্ছে মুখ বাহু উদর ও চরণ যারা মুখে অবস্থিত তাদেরকে বলা হয় ব্রাহ্মণ যারা বাহুতে অবস্থিত তাদের বলা হয় ক্ষত্রিয় যারা উদরে অবস্থিত তাদেরকে বলা হয় বৈশ্য আর যারা চরণে অবস্থিত তাদের বলা হয় শূদ্র সকলেই পরমেশ্বর ভগবানের বিরাট রূপে বিরাট বিশ্বরূপে অবস্থিত তাই শরীরের বিশেষ অংশে অবস্থিত হওয়ার ফলে কোন বর্ণকে নীচ ভাবা উচিত না আমাদের নিজেদের ক্ষেত্রে হাত অথবা পায়ের মধ্যে আমরা আচরণের পার্থক্য প্রদর্শন করি না হাতেরও প্রয়োজন আছে পায়েরও প্রয়োজন আছে বাঁ হাতেরও প্রয়োজন আছে হাতেরও প্রয়োজন আছে এমন নয় যে একটা হাত চলে গেলে অসুবিধা নেই সবটারই প্রয়োজন আছে একবার কোন এক জায়গায় দিচ্ছিলেন তিনি বললেন আহ ব্রাহ্মণ হচ্ছে ফার্স্ট ক্লাস শূদ্র হচ্ছে এই ক্ষত্রিয় হচ্ছে সেকেন্ড ক্লাস বৈশ্য হচ্ছে থার্ড ক্লাস শুদ্র হচ্ছে ফোর্থ ক্লাস এরকম ভাবে কিছুটা বলছিলেন তো যেই থার্ড ক্লাস বলেছে ফোর্থ ক্লাস বলেছে সবাই একটু রেগে যাচ্ছে যে আমাদেরকে এইভাবে সম্বোধন করা হচ্ছে প্রহুপাত বললেন যে আমি তোমাদের সকলের দাস কেউ প্রশ্ন করতে পারে আপনি কোন ক্লাস তো জন্ম না জায়তে শুদ্র জন্মগত ভাবে সবাই শুদ্র গুণ এবং কর্মের দ্বারা কেউ ব্রাহ্মণত্ব লাভ করতে পারে মহাভারতে দেখা যায় দ্রোণাচার্য হচ্ছেন ব্রাহ্মণ দ্রোণাচার্যের পুত্র অশোত্থ এখানে ব্রহ্মবন্ধু বলা হয়েছে তিনি তো ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ হওয়া উচিত কিন্তু তিনি ব্রাহ্মণ না হয়ে তিনি শূদ্রের মতো আচরণ করেছেন তাই তাকে ব্রহ্মবন্ধু বলা হয়েছে রামায়ণে দেখা যায় বিশ্বশ্রবা মুনির পুত্র হচ্ছে রাবণ তাহলে রাবণ ব্রাহ্মণ কিন্তু রাবণ ব্রাহ্মণের মতো আচরণ করলেন না তিনি বিষ্ণুবিদ্বেষী হয়ে গেলেন ব্রাহ্মণের পুত্র হয়েও আবার ওই বিশ্বসভা মনির কিন্তু বিভীষণ হয়ে গেলেন মহাভাগবত ভগবানের আরাধনা করলেন দেহের প্রতিটি অঙ্গই গুরুত্বপূর্ণ তবে দেহের সমস্ত অঙ্গের মধ্যে মুখ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শরীরের বিভিন্ন অংশ কেটে ফেললেও মানুষ বাঁচে মুখটা কেটে ফেললে কেটে ফেলা হবে ভগবানের শরীরে সবচাইতে গুরুত্বপূর্ণ স্থানটিকে বলা হয় ব্রাহ্মণদের নিবাসস্থল যারা বৈদিক জ্ঞানের প্রতি উন্মুখ যারা বৈদিক জ্ঞানের প্রতি উন্মুখ না হয়ে জড় বিষয়ের প্রতি আসক্ত ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেও তাদের ব্রাহ্মণ বলা যায় না ব্রাহ্মণ পিতার পুত্র হওয়ায় ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা নয় ব্রাহ্মণের প্রধান গুণ হচ্ছে বৈদিক জ্ঞানের প্রতি উন্মুখ হওয়া বেদ ভগবানের মুখে অবস্থিত এবং তাই যারা বৈদিক জ্ঞানের প্রতি উন্মুখ তারা অবশ্যই ভগবানের মুখে অবস্থিত এবং তাই তারা হচ্ছে ব্রাহ্মণ যারা ব্রাহ্মণ তারা গীতা ভাগবত উপনিষদ পুরাণ এগুলো চর্চা করবে আর সেগুলো তারা সমাজকে শিক্ষা দেবে এখন দেখা যাচ্ছে কলিযুগে যে ব্রাহ্মণ বেশি বেদ বিরোধী ব্রাহ্মণ বেশি ভগবত নিন্দা করছে ভগবানের নিন্দা করছে কয়েকদিন আগে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম একজন ক্যাপেল রয়েছে স্ত্রী মুসলিম আর প্রভু হিন্দু পুরুষটি হিন্দু তার দুজনেই এখন ক্লাসে আসছে তো মাতাজিটা মুসলিম তাদের ভালোবাসা করে বিয়ে হয়েছে মাতাজি জব করা আরম্ভ করে দিয়েছে গীতা পড়ছে কিন্তু প্রভু এখনো কৃষ্ণকে ভগবান এটা মেনে নিতে পারছে না রামকৃষ্ণ ভগবান বলছে মুসলিম মাতাজিটা সে জপ করতে আরম্ভ করে দিল গীতা করতে আরম্ভ করে দিয়েছে ভাগবত সংগ্রহ করেছে কিন্তু প্রভু এখনো রামকৃষ্ণকেই ভগবান বলে মনে করছে দেখুন যাদের কাছে আশা করা যায় যে এরা ভগবান সম্বন্ধে জানবে ভগবানকে জানছে না এটা কি কলিযুগের প্রভাব তারপরে যারা ব্রাহ্মণ তারা এখন বলে আমার কালকে একজন বলছিল যে তিনি যেই হরে কৃষ্ণ বলেন তিনি হচ্ছেন চ্যাটার্জি আর তার আর এক আত্মীয় রয়েছেন তিনি হচ্ছেন ব্যানার্জি কাছাকাছি বাড়ি তিনি যদি বলেন হরে কৃষ্ণ উনি বলেন জয় তারা তা আমাদের ভক্তটি বলেছে যে আরে আমি কোন কোম্পানির নাম বলছি লোকে হ্যালো বললে হ্যালো বলে জয়গুরু বললে জয়গুরু উত্তর দেয় হায় বললে হায় উত্তর দেয় তাহলে হরে কৃষ্ণ বললে হরে কৃষ্ণ উত্তর দিতে অসুবিধা কোথায় এটা যেন ব্যক্তিগত সম্পত্তি নয় বলা যেতে পারে কিন্তু এই যে কৃষ্ণ বলবে না অথচ ব্রাহ্মণ আরে মূর্খ গায়ত্রী করার সময় কার মন্ত্র জপ যখন করচমন করো কি মন্ত্র বলো জয় তারা তারা ওম কালী এটা বলো ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু আরে সে তো বিষ্ণু নাম উচ্চারণ আচমনও করতে জানে না এরাম জলটা হাতের মধ্যে নেয় বা হাতে তালুতে নেয় আমরা আজমন মনে শিখেছি কি ডান হাতে তালুতে জল নিতে হবে ডান হাতে তালুটাকে বলা হয় এই যে হাতটাকে ভাঁজ করলে এখানে গর্ত হয় এটাকে বলা হয় ব্রহ্মতীর্থ তো ডান হাতের মাঝখানে জল নিয়ে আমরা জলটাকে পান করি আর সেই স্মার্ত ব্রাহ্মণরা কি করবে বাঁ হাতে জল নেবে বাঁ হাতে জল নেবে আর নখ চোবাবে বলা হয় জলের মধ্যে নখ চুবলে জলটা পবিত্র হয়ে যায় জানে না সেরকম করবে জলটা নিয়ে হাঁপিয়ে গেল জানো এমন একটা ভাব করবে হ্যাঁ বিষ্ণু নাম উচ্চারণ করতে হাঁপিয়ে যাচ্ছে মানে কোনোরকম একটা করবে তো না আসমন করতেও জানে না কিভাবে করতে করতো হচ্ছে ব্রাহ্মণ কত আর বলবো অনেকে রেগে গিয়ে আমার ওপরে চড়াও হচ্ছে বাস্তব কথা আমি নিজে ব্রাহ্মণ তো আমি জানি এগুলো আমি আমি যখন প্রথম বাড়ি গেছি আমার টাইটেল ছিল ভট্টাচার্য প্রথম বাড়ি গেলাম ইস্কনে আসার পর বাড়ি গেছি একবার তোমার আমার দাদু বলছে হয়ে গেল তো দাস বিদেশিগুলোর পাল্লায় পরে তোর পৈতে খুলে তোকে দাস বানিয়ে দিয়েছে তখন আমি জামা খুলিনি দেখিনি আমার পৈতেটা আছে বলে তোকে দাস বানিয়ে দিয়েছে আমি কিছুতেই বোঝাতে পারছি না যে এই দাস আর ওই দাসের মধ্যে পার্থক্য রয়েছে আসলে আমার দাদু ও দাস দাদু বুঝতে পারছে না দাদু হচ্ছে মায়ার দাস দাদু বুঝতেই পারছে না আমি কৃষ্ণের দাস ওটা ওনার গায়ে লাগছে যে ব্রাহ্মণ ত্যাগ করে দাস হয়ে গেলি ঔদার্য চন্দ্র দাস তুই ছিলি ভট্টাচার্য তুই দাস হয়ে গেলি এটা বুঝতে পারছি না যে উনিও দাস উনি মায়ার দাস এটা উনি বুঝতে পারছে না সবাই আমরা দাস কে দাস নয় যে সমস্ত ছেলে মেয়েরা চাকরির জন্য এত দৌড়াচ্ছে চাকরি মানে কি চাকরগিরি করা সবাই চাইছে আমি চাকর চাকরি করব চাকরি মানে কি সরকারের দাসত্ব করা চাকরি মানে চাকরগিরি করা তুমি তো দাস তো তুমি কেন মনে করছো তুমি দাস নয় তোমার টাইটেলটা চেঞ্জ করা হয়নি তাই না চৈতন্য মহাপ্রভু বললেন আমাদের প্রকৃত পরিচয় কি দাস যখন পূজারী পুজো করতে বসে তখন তাকে বিভিন্ন রকমের শুদ্ধিকরণ করতে হয় কর শুদ্ধি অঙ্গশুদ্ধি দেহশুদ্ধি বিভিন্ন রকমের ন্যাস করনন্যাস অঙ্গন্যাস বিভিন্ন রকমের ন্যাস রয়েছে শুদ্ধিকরণ রয়েছে তার মধ্যে একটি রয়েছে ভূত শুদ্ধি আমি যখন বাড়িতে ছিলাম তখন পূজা করতাম তখন ভূত শুদ্ধি ভাবতাম ভূত শুদ্ধি জিনিসটা বুঝতাম না শেখাইনি তো বাড়িতে কেউ শেখায় না তো বাড়িতে যখন আমরা পূজা আচ্ছা করি বাস্তব কথাটা বলছি যারা ব্রাহ্মণ আছেন পূজা করেন খারাপ ভাবে নেবেন না বাড়িতে আমরা পূজা করি ওই দেবদেবীকে প্রসন্ন করার জন্য না নিজের ইনকামের জন্য তাই বুঝে পুজো করার প্রয়োজন হয় না যেটা বুঝে জেনে পূজা করছি এটার প্রয়োজন হয় না কিছু মন্ত্র শিখে নিলাম আর রিচুয়ালটা শিখে নিলাম কিভাবে করতে হয় এই পুজো করছি কিন্তু ভক্তি জীবনে আসার পর প্রতিটা জিনিস ইন্ডিভিজুয়াল বোঝা যায় যে কেন কোন মন্ত্রটা কিভাবে বলছি এই যে অপবিত্র পবিত্র বা এই মন্ত্রটা তো ব্রাহ্মণরা তো আগেই জানে বা যা স্মরিত মাধব মাধবাছি মাধব মাধব স্মরণ সাধব সর্বে সর্বারে সুমাধব এই কথাটা তো ব্রাহ্মণরা জানেন কিন্তু মানে জিজ্ঞেস করুন তার মানে বলতে পারবে না আর যদি মানে জানেও যদি সে মানটা বলতে চায় তাহলে আঁতে ভাল লাগবে কেন তিনি ব্রাহ্মণ তিনি গলায় রুদ্রাক্ষের মালা পরে আছে বলছে যা স্মরণ করলে পবিত্র হওয়া যায় তাকে স্মরণ না করে রুদ্রাক্ষের মালা পরে কালীকে স্মরণ করছে জানে না তো কিন্তু এই বাড়িতে যখন ছিলাম তখন ভূত শুদ্ধি ভাবতাম যে যখন পূজা করতে বসবো নানান রকমের আসরিক শক্তি আমাকে মনে হয় আক্রমণ করতে আসবে তার জন্য হাতে সাদা সর্ষে নিয়ে ফট 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 অস্ত্রায় ফট ভূত শুদ্ধি করে ফেলতাম আমি ভাবতাম মনে এইটাই হচ্ছে ভূত শুদ্ধি ভক্তি জীবনে আসার পর ভূত শুদ্ধি শব্দের অর্থ বুঝতে পেরেছি ভূত শুদ্ধি মানে আত্মশুদ্ধি ভূত মানে কি ভূত মানে ঘোষ নয় ভূত মানে হচ্ছে জীবাত্মা গীতায় কৃষ্ণ বললেন সুহৃদম সর্বভূতানাম শ্রীধাম সর্বভূতানাম ভূত মানে তাহলে কি ভগবান সমস্ত ভূতদের বন্ধু মানে প্রেতাত্মা ভূত এদের বন্ধু না নাম মানে সমস্ত জীবের তিনি বন্ধু পিঁপড়ে থেকে আরম্ভ করে ব্রহ্মা পর্যন্ত সমস্ত জীবের তিনি বন্ধু ভূত শব্দের অর্থ হচ্ছে জীব আত্মা তাহলে ভূত শুদ্ধি মানে কি আত্মশুদ্ধি আমি পূজা করতে বসেছি কিন্তু এখন আমার অহংকার রয়েছে কি অহংকার আমি ব্রাহ্মণ এই অহংকার অহংকার থাকলে তো ভগবান সেবা না তাই ভূতসুদ্ধির প্রয়োজন ভূতসুদ্ধির মন তো কি না হং বিপ্র নচ নরপতি না বৈশ্য না শূদ্র মহাপ্রভু বলছেন যে আমি ব্রাহ্মণ নই আমি শূদ্র নই আমি নরপতি মানে ক্ষত্রিয় না হং বিপ্র বিপ্র মানে ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ নই আমি ক্ষত্রিয় নই আমি বৈশ্য নই আমি শূদ্র নই আমি গৃহস্থ নই বনস্তি বা আমি বানপ্রস্তি নই সন্ন্যাসী আমি সন্ন্যাসীও নই তাহলে আমার পরিচয় কি গোপী ভর্ত পদকমলয় দাস ও দাসানো দাস আমি হচ্ছি গোপীদের ভর্তা মানে স্বামী গোপীদের স্বামী কে কৃষ্ণ কৃষ্ণের দাসে 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 দাসের দাস এটাই হচ্ছে চিন্ময় জগৎ আমি অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র এবং যার মধ্যে এই গুণটা রয়েছে তিনি ব্রাহ্মণ পৈতধারী ব্রাহ্মণ না হলেও চলবে চেতনা স্তরে তিনি ব্রাহ্মণ সেই কথা দুটি শ্লোকে প্রপাত উক্তি দিয়েছেন পদ্মপুরাণে বলা হয়েছে সঠকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরু ন্যাশা দ্বি বৈষ্ণব সপচ গুরু ষটকর্ম ব্রাহ্মণে ছটা কাজ আছে ছটা কর্ম যজন যাজন পঠন পাঠন দান পরিগ্রহণ ছটা কর্ম কর্ম নিপুণ বিপ্র এই ছটা কাজে বিপ্র মানে ব্রাহ্মণ খুব নিপুণ মন্ত্রতন্ত্র বিশারদ নানান রকমের মন্ত্র ঝুড়ি ঝুড়ি মুখ দিয়ে বেরুচ্ছে ফরফর করে বেরুচ্ছে মুখ দিয়ে মন্ত্রতন্ত্র বিশারদ কিন্তু তার একটা অগুণ রয়েছে কি কি গুণ সেটা অবৈষ্ণব তিনি বৈষ্ণব নন অবৈষ্ণব গুরু ন্যাসাত তিনি যদি গুরুও হন অথচ অবৈষ্ণব তাকে ত্যাগ করা উচিত পক্ষান্তরে দি বৈষ্ণব সপচ গুরু দি মানে পক্ষান্তরে অথচ আর সপচ মানে কি যিনি কুকুরের মাংস খান তাকে বলা হয় চন্ডাল এই চন্ডালও যদি বৈষ্ণবে পরিণত হয় তার মানে আর কুকুরের মাংস খায় না বৈষ্ণব হয়ে গিয়েছে সপচ গুরু তাকে গুরু বলে গ্রহণ করা যেতে পারে যিনি আগে শূদ্র ছিলেন এখন যিনি সদাচার পালন করে ব্রাহ্মণত্ব লাভ করেছেন ব্রাহ্মণত্ব লাভ করেছেন তাকে গুরু বলে গ্রহণ করা যেতে পারে চৈতন্য চরিত শ্লোক রয়েছে এটা তো প্রভুপাল লেখেনি অনেকে বলছে ঈর্ষা করে অনেক আশ্রম অনেক জায়গার লোকেরা যে ইস্কনের প্রতিষ্ঠাতা এসি ভক্তি বেদান্ত স্বামী সবাইকে নিয়ে এসে পৈতে পড়িয়ে দিয়ে বৈদিক সমাজটাকে দিয়ে দিল। এটা এসি ভক্তি বেদন্ত স্বামী করেনি এটা চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন কি বা নয় কি কৃষ্ণ তত্ত্ববেদ্যা সেই গুরু হয় কি বা বিপ্র কি বা ন্যাসি বিপ্র মানে ব্রাহ্মণ ন্যাসি মানে সন্ন্যাসী শূদ্র কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ববের সেই গুরু হয় প্রমাণ কোন একটা প্রমাণ দেখান যে হ্যাঁ মহাপ্রভু এরম বলেছে আর করেছে প্রমাণ হরিদাস ঠাকুর জবন কুলোদ্ভূত হরিদাস ঠাকুরকে মহাপ্রভু নামের আচার্য ভূষণে ভূষিত করেছে রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে সেই মুসলিম রাজার কবল থেকে মুক্ত করে তাদেরকে গোস্বামী পদ দান করেছে আর কি আর কি উপাধি চাই আপনার আর কি প্রমাণ চাই যে পাশ্চাত্য জগতের অধিবাসীদেরকে নিয়ে এসে গুরুপদ দান করেছেন শুধ্র কুলদ্ভূত ব্যক্তিদেরকেও উপনয়ন সংস্কার করিয়েছেন ভুল তো করেনি প্রমাণ শাস্ত্রী শ্রীমৎ ভাগবতে এই তৃতীয় স্কন্ধে আমরা পাব পরবর্তী অধ্যায় সতেরো অধ্যায় সম্ভবত পাব সেখানে দেবভূতি তার পুত্র কপিল দেব ভগবান কপিলকে প্রণাম নিবেদন করে বলছেন অহোবত সপচহত গরিয়ান যজ্জি বাগ্রে বর্ততে নাম তুভম কে পুস্তপস্তে জুহুবু সনুরার যা ব্রহ্মানুচূর্ণম গিনন্তি যেতে হে প্রভু যার মুখে একবার মাত্র আপনার নাম উচ্চারণ হয়েছে তিনি আর্য বলে পরিগণিত আর্য সমাজে পরিগণিত তিনি ইতিমধ্যে সমস্ত বেদ পুরাণ উপনিষদ সমস্ত তীর্থে স্নান সমাপন করেছেন এটাই নীতি তাহলে ব্রাহ্মণ হওয়াটাই বড় নয় ব্রাহ্মণ পরিবারের জন্মটাই বড় নয় ব্রাহ্মণ হয়ে শ্রীকৃষ্ণের ভক্ত হতে হবে অন্য কারো হলেও হবে না সরাসরি কৃষ্ণের ভক্ত তিনি ব্রাহ্মণ সেই ব্রাহ্মণকে ভোজন করানোর মাধ্যমে সেই ব্রাহ্মণকে সেবা করার মাধ্যমে কৃষ্ণের সেবার ফল লাভ হয় এবং কৃষ্ণ নিজে সেই ব্রাহ্মণের সেবা করেছেন যিনি কৃষ্ণক প্রাণ সুদামা সুদামা বিপুরে সেবা করেছেন কৃষ্ণ নিজেই সেবা করে দেখিয়েছেন যে কৃষ্ণ জন্ম জন্মগ্রহণ করেছেন এখন তিনি ক্ষত্রিয় কিন্তু তিনি সেবা করছেন কাকে ব্রাহ্মণকে কেন করছেন ব্রাহ্মণকে সেবা না ভগবান জগৎকে শেখাচ্ছেন যে ব্রাহ্মণ হচ্ছে আমাগত প্রাণ তাই আমিও তার সেবা করি হরে কৃষ্ণ আজকে আমরা এই পর্যন্ত শুনলাম ব্রাহ্মণ কালকে ক্ষত্রিয় বৈশ্য শুদ্র এগুলোও শুনবো কিছু প্রশ্ন থাকলে করতে পারেন কেউ প্রশ্ন লতা মাতাজি প্রশ্ন করেছেন সম্বিত শক্তির উদাহরণটি কিপা করে বলবেন সম্বৎ শক্তি হচ্ছে যা ভগবানকে ধারণ করে এই সরি ভগবানকে প্রকাশ করে যেমন গীতা ভাগবত এখানে ভগবানকে কিভাবে ভগবানকে জানা যায় তার তত্ত্ব রয়েছে শাস্ত্র হচ্ছে সম্বৎ শক্তির প্রকাশ গুরুদেব হচ্ছেন সম্বিত শক্তির প্রকাশ গুরুদেব শিষ্যের কাছে ভগবত তত্ত্ব প্রকাশ করছেন সম্বিত শক্তির প্রকাশ সুমালিনী গান্ধর্বিকা মাতাজি প্রশ্ন করছেন মাতাজি কি শরীর খারাপ বলুন কি প্রশ্ন করছেন বলুন প্রশ্ন করেছিলেন যে রামচন্দ্র যে রাবণকে হত্যা করেছিলেন তো সেখানে কি কোন ব্রহ্মসাপ লেগেছিল আর ওই ব্রহ্মসাপ কোথায় গেল এটার উত্তর এরকম কোন শাস্ত্রে পাওয়া যায় না যে ভগবান রামচন্দ্র আহ রাবণকে হত্যা করার পর তার ব্রহ্মসাপ লেগেছিল আমি অন্য একটা প্রসঙ্গ বলছি এই রামলীলাতেই ভগবান রামচন্দ্র যখন বিশ্বামিত্র মুনির সাথে বিশ্বামিত্র মুনির আশ্রমে গিয়েছিলেন তখন তারকাকে বধ করতে হয়েছিল ভগবানকে যখন ভগবানকে তারকা বধ করতে হবে তারকা রাক্ষসীকে দেখে রামচন্দ্র ইতস্তত করছিলেন যে নারী বধ সর্ব অবস্থায় অনুচিত তারকা তো নারী আমি কি করে তাকে বধ করি বিশ্বমিত্র মুনি শিক্ষা দিলেন যে যার মধ্যে নারীর গুণ নেই তিনি নারী নন নারীর ভেকধারী নারী নয় একইভাবে যিনি ব্রাহ্মণের ভেকধারী ভগবত বিদ্বেষী তিনি করে ব্রাহ্মণ হতে পারেন বলরাম তিনি এই গোস্বামী হ্যাঁ গোস্বামীর পিতা রোমহর্ষণ মুনিকে হত্যা করেছিলেন একটা ঘাস দিয়ে হত্যা করে দিয়েছিলেন কারণ তিনি শিষ্টাচারকে উলঙ্ঘন করেছিলেন তাই রাবণ শিষ্টাচারকে উল্লঙ্ঘন করেছে কি না পরে হরণ করেছে শুধু ব্রাহ্মণদের দেখলে হবে না ব্রাহ্মণের কাজটা যদি সে না করে ওটা কি ব্রাহ্মণের কাজ পরে হরণ করা সেটা তো নয় তিনি সেটা করেছেন রাবণ অনেক ব্রাহ্মণদেরকে হত্যা করেছে তো ব্রাহ্মণ যদি অন্য ব্রাহ্মণকে হত্যা করে তাহলে যদি আর ব্রাহ্ম হত্যার পাপ না লাগে তাহলে ক্ষত্রিয় হয়ে ওই রকম দুরাচারী ব্রাহ্মণকে হত্যা করলেও কোনো পাপ হবে না এখন যে চ্যাটার্জি অপরাধে সাব্যস্ত হয়েছে তার জন্য যদি সরকার তাকে ফাঁসিতে লটকায় তাহলে কি তার ব্রাহ্মণ হত্যার পাপ লাগবে কেন লাগবে না না যদিও সে চ্যাটার্জি ব্রাহ্মণ কুলোদ্ভূত অথচ সে করেছে গণিত অপরাধ করেছে তার কারণে বহু লোককে বহু ছেলে মেয়েকে গলায় দড়ি দিয়ে মরতে হয়েছে চাকরি না পেয়ে তৈরি করা জিনিস সে পায়নি এত লোকের মৃত্যুর কারণ সে সেই ব্রাহ্মণের মৃত্যু হলে তো কোনো অপরাধ নেই বিচার এই রকম লোকে বলতে পারে যে রাবণের ব্রহ্মহত্যার পাপ লেগেছিল না লাগেনি ভাগবতে ইন্দ্রের কথা বলা হয়েছে ইন্দ্রের ব্রহ্মহত্যা পাপ লেগেছিল যখন তিনি আহ তস্টার পুত্র বিশ্বরূপকে হত্যা করেছিল তখন ইন্দ্রের পাপ লেগেছে কিন্তু রামচন্দ্রের ব্রহ্মহত্যার পাপ লেগেছে এটা কোথাও উল্লেখ নেই অনুকম্পিতা রাধিকা প্রশ্ন করছেন বলা হয় মোহন ভক্তদের মহান ভক্তদের চরিত্র শুনলে আমাদের ভক্তি বাড়ে তাহলে বৃন্দাবনের ভক্তদের সবচেয়ে টপমোস্ট তাহলে রাধারানী আর গোপীরা কেন সুকদেব গোস্বামীকে তাদের কথা বলতে না করেছে রাধারানী আর গোপীরা কেন সুখদেব গোস্বামীকে তাদের কথা বলতে না করেছে খুব সুন্দর নরোত্তম দাস ঠাকুর তিনি বললেন বৃন্দাবনে যাইও না থাকিও চিরকাল গোবর্ধন হেরিও না হেরিও গোপাল তো বৃন্দাবনে গেলে তো আমাদের ভক্তি বাড়ে ভক্তি বাড়ার কথা তাহলে কেন নরোত্তম দাস ঠাকুর একজন আচার্য হয়ে বৃন্দাবন যেতে না করলেন মানে বৃন্দাবন থাকতে না করলেন কেন তার কারণ হচ্ছে বৃন্দাবনবাসীদের যা আচরণ সেটা আমরা না বুঝে তাদের চরণে অপরাধ করব আর যখন অপরাধ করব তখন বৃন্দাবনে থাকলেও আমি বানরের মতো জীবন যাপন করব সেই জন্য তিনি বললেন যে যাও দর্শন করো কিছুদিন থেকে চলে এসো বেশি দিন থাকবে না একইভাবে রাধারানী আর ব্রজের গোপীদের ভক্তি চরম পরিণতি বা ভক্তির চরম পরাকাষ্টা তাদের সম্বন্ধে শুনলে আমাদের ভক্তি বাড়ার কথা কিন্তু যেহেতু আমরা সেই স্তরে নাই তাদের সেই গুজ আচরণ আমরা হৃদয়ঙ্গম না করতে পেরে আমাদের অপরাধ হবে তাই রাধারানী যদি তিনি কৃপাময়ী আমরা যেন অপরাধের ফলে ভক্তি জীবন থেকে পতিত না হই তাই তিনি আমাদের সুখদেব গোস্বামীর কাছে তাদের কথা এইভাবে ব্যক্ত করতে না করেছেন পরবর্তী প্রশ্ন প্রভু তাহলে ইস্কনে ব্রাহ্মণ দীক্ষা ব্রাহ্মণের সব গুণাবলী অর্জন করার পরেই হয় এটা তো একটা কন্ট্রাডিকশন প্রশ্ন কে হয়তো ব্রাহ্মণের সব গুণাবলী অর্জন করে দীক্ষা নিল যা যা পড়ার মানে ভাগবত গীতা ইত্যাদি পড়ার হলো সবকিছু পড়লো দীক্ষা নিল ব্রাহ্মণ দীক্ষা তারপরে সে নিয়মগুলো পালন করলো না তার জন্য তো গুরুদেব দায়ী নয় তার জন্য গুরুদেব দায়ী নয় আমরা চেষ্টা করি ছিল প্রভুপাত চেয়েছিলেন যে অ্যাটলিস্ট সবাই ব্রাহ্মণের গুণে গুণাবলী গুণান্বিত হোক বৈষ্ণব পরে হবে আগে ব্রাহ্মণ হোক তো ব্রাহ্মণটা তো দীক্ষা না ব্রাহ্মণটা তো একটা কোয়ালিটি তার ওই গুণগুলো অর্জন করা তাকে চেষ্টা করতে দেয়া হয় সেই গুণগুলো অর্জন করার জন্য অনেক সময় দেখা যায় সে ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার পর সেই গুণগুলোকে নষ্ট করলো তার জন্য তো দায়ী দায়ী নয় নয় সংস্থা যখন মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা হচ্ছিল আমাদের সংস্থা যে বিগ্রহ প্রতিষ্ঠা করতে গেলে কমপক্ষে ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত পাঁচজনকে রাখতে হবে না হলে বিগ্রহ প্রতিষ্ঠা করা যাবে না তা আমি তো ছোট আমি এর উত্তর তো এইভাবে দিতে পারি না কিন্তু মনে মনে চিন্তা করলাম যে এখন যদি আমি ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত বিভিন্ন মন্দির থেকে নিয়ে এসে পাঁচজনকে রাখি বিগ্রহ প্রতিষ্ঠা হয়ে যাবে এখন তারপর বিগ্রহ প্রতিষ্ঠার পর যদি পাঁচজন চলে যায় প্রতিষ্ঠা হয়ে গেছে এমন তো নয় যে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করলাম এখন বলবো যে না আমার পূজারী নেই আপনি চলে যান হে ভগবান আপনি এনেছিলাম এখন পূজারিগুলো চলে গেছে আপনি চলে যান এরকম তো নয় তো ব্রাহ্মণ দীক্ষা না নিয়েও কেউ ভগবানের সেবা করতে পারে যদি সে সেই ব্রাহ্মণের স্তরে থাকে ব্রাহ্মণ বারবার বলা হচ্ছে যে ব্রাহ্মণটা একটা স্তর এখন এই স্তরটার যদি আপ ডাউন হয় গুরুদেব কি করবেন গুরুদেব তো সবসময় চায় শিষ্য যাতে ব্রাহ্মণের গুণাবলী অর্জন করে ব্রাহ্মণের স্তরে জীবন যাপন করে কিন্তু স্বতন্ত্রতা ব্রাহ্মণ হওয়ার পর তার ভক্তিতে সত মানে আপডাউন হয় ব্রাহ্মণত্বে নষ্ট হয় কিছু করার নেই এরকম বলা যাবে না কি ব্রাহ্মণের গুণাবলী দেখেই সবাইকে ব্রাহ্মণ দীক্ষা দেয় অবশ্যই একটা ছেলে তাকে যখন চাকরির ইন্টারভিউ নেওয়া হয় তখন ইন্টারভিউ দেশে পাস করে গেল চাকরিও পেয়ে গেল তারপরে দেখা গেল ওটা থিওরিক্যাল ইন্টারভিউ হয়েছে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে চাকরি পাওয়ার পর সে কিছু করছে না তার নলেজটাকে সে কাজে লাগাচ্ছে না কিন্তু সরকারি চাকরি পেয়ে গেছে কি করবে সরকারকে তার এই বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয় উপায় নেই তো অনেকটা এরকম কৃষ্ণ চৈতন্য প্রভু প্রশ্ন করছেন গুলো আবার বলবেন সঠকর্ম মানে হচ্ছে যজন যাজন পঠন পাঠন দান পরিগ্রহণ যজন যাজন পুজো নেওয়া ব্রাহ্মণকে লোকে পূজা করবে আর পূজা শেখানো কিভাবে ভগবানের পূজা করতে হয় শেখানো পঠন পাঠন সে নিজে পড়বে শাস্ত্র আর শিষ্যদেরকে সেই শিক্ষা দেবে পঠন পাঠন দান পরিগ্রহণ তিনি দান নেবেন ব্রাহ্মণকে লোকে দান করে আর পরিগ্রহণ তিনি অপরকে আশীর্বাদ দান করবেন কৃষ্ণ ভক্তি হোক পারমার্থিক শিক্ষা দান করবেন যাতে কৃষ্ণের পদে মতি হয় এইভাবে ব্রাহ্মণের ছটা কর্ম রয়েছে যজন যজন পঠন পাঠন দান পরিগ্রহণ লতা মাতাজি প্রশ্ন করছেন এখনকার দিনে এই রকম ব্রাহ্মণ দেখা যায় না তাহলে কি ব্রাহ্মণ সেবা উচিত নয় কৃপা করে বলবেন এখনকার দিনে এরকম ব্রাহ্মণ দেখা যায় না তা আপনি শুদ্ধ বৈষ্ণবকে সেবা করতে পারেন যিনি বৈষ্ণব ব্রাহ্মণ ব্রাহ্মণ সব বৈষ্ণব নয় যিনি বৈষ্ণব আরে তিনি কমপক্ষে চারটে নিয়ম তো পালন করছেন আমি সাহা নেশা অবৈধ সঙ্গ দ্রুত কিরা ত্যাগ করেছেন কমপক্ষে তিনি ষোলো মালা হরে কৃষ্ণ মহামন্ত্র তো জপ করছেন আরে আর যাই হোক কমপক্ষে ভগবান শ্রীকৃষ্ণকে তো মানে এতটুকু তো গুণ তার আছে সে ব্রাহ্মণ না হলেও ব্রাহ্মণের আভাস তো তার মধ্যে রয়েছে তাকে সেবা করুন তার কথা শুনবো মানসচন্দ্র ভট্টাচার্য প্রশ্ন করছেন যে আগে কৃষ্ণের আগের নাম ছিল নীলমাধব বলরাম নীলমাধব আচ্ছা বলরাম ও সুভদ্রার নাম কি ছিল জগন্নাথ পুরীতে কৃষ্ণের আগের নাম ছিল নীলমাধব এরকম না জগন্নাথের আগের নাম ছিল নীলমাধব তখন জগন্নাথ ওখানে একাই ছিলেন যখন জগন্নাথ নীলমাধব ইন্দ্রদ রাজাকে আদেশ দিলেন তুমি আমাকে এখন আর এই রূপে দেখতে পাবে না আমাকে তুমি দারু ব্রহ্মরূপে দর্শন করবে দারু ভেসে আসবে তার থেকে চতুর্ধা বিগ্রহ বানিয়ে আমার সেবা করবে তখন বলরাম সুভদ্রা সুদর্শনের তৈরি কিন্তু জগন্নাথ আগে কেবলমাত্র একাই বিগ্রহ ছিল ওখানে বলদেব আর সুভদ্রা ছিলেন না সুদীপ প্রভু প্রশ্ন করছেন প্রভু কৃষ্ণের সখীরাও কি শ্রীকৃষ্ণের অঙ্গ থেকে সৃষ্টি হয়েছিল কৃষ্ণের সখীরা রাধারানীর প্রকাশ ভগবান শ্রীকৃষ্ণ যেমন নিজেকে অনন্ত রূপে প্রকাশ করেন রাধারানীও নিজেকে অনন্ত রূপে প্রকাশ করেন আচার্যরা গানে লিখছেন উমা চন্দ্রা রুক্মিণী রাধা অবতার সবে আমলা আমলায় মানে বেদকে আমলা বলা হয় বেদের অনেক নাম ভগবানের অনেক নাম বেদের অনেক নাম আগম নিগম আমলা ইত্যাদি ইত্যাদি তো সেই সেইখানে বলা হচ্ছে উমা অর্থাৎ শিবের ঘরণী দুর্গা রমা নারায়ণের ঘরণী লক্ষ্মী রমা মানে লক্ষ্মী উমা রমা সত্তা ব্রহ্মাস্ত্রী সত্তা উমা রমা সত্তা ইন্দ্রের স্ত্রী উমা রমা সত্তা সচি চন্দ্রা চন্দ্রা মানে হচ্ছে চন্দ্রাবলী কৃষ্ণের আর একজন সখী রুক্মিণী কৃষ্ণের স্ত্রী রুক্মিণী এরা সবাই হচ্ছে রাধার অবতার সত্তা সচি চন্দ্রা রুক্মিণী রাধা অবতার ও সবে আমলায় বাণী হেন রাধা পরিচর্যা যা কর ধন চিত্তে ঐচ্ছসি যদি ব্রজরজ কান ব্রজরস কান যদি ব্রজরস আর কান মানে কানাই কানাইকে লাভ করতে হয় তাহলে শ্রীমতী রাধা রানীর নিজেকে সমর্পণ করতে হবে হেন রাধা পরিচর্যা যা কর ধন এই রাধা রানীর পরিচর্যায় যার জীবনের পাথেও তিনি ব্রজরস আর কৃষ্ণচন্দ্রকে লাভ করতে পারবেন রথ এসে বামন এখানে ভগবানকে বামন হিসেবে সম্বোধন করার কি বিশেষ কোনো কারণ রয়েছে হ্যাঁ ভগবান তো বিশাল তাকে কি আর রথে তোলা যায় তাই তিনি রথে ওঠার জন্য ছোট হয়েছেন যাতে তিনি রথে উঠতে পারেন তাই তাকে বলা হয়েছে বামন রথে বামন আমদৃষ্টা পুনর্জন্মনা বিদ্যাতেই আর কোনো প্রশ্ন অনেক ধন্যবাদ আমাকে এতগুলো প্রশ্ন করার জন্য কারণ এই প্রশ্নগুলো করলে আমাকে স্মৃতিচারণ হয় কৃষ্ণের ধন্যবাদ হরে কৃষ্ণ